তা সেখানে কি ইবাদত হয়, সেগুলা গিয়া ভাঙ্গেন না দেখি, আড্ডুড্ডি ভাঙ্গিয়া এরপর ভাই আতের মধ্যে ধরাইয়া দিব। আপনি যদি এতই ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে মাজার লগের সাথে সাথে নাইট ক্লাব ক্লাবগুলো ভেঙে ফেলেন। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে, শুধু মাদ্রাসা বলবো না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় বলৎকার হয়, বলৎকার। তাহলে খবরের কাগজও তো এটা নতুন না, হাজার হাজার কাটিং খবরের কাগজ দেখানো যাব যে শিশু বলৎকার হচ্ছে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। তাহলে মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, মাদ্রাসায় যে বলৎকার হয়, তাহলে বলৎকারের কারণে তো মাদ্রাসা ভাঙা জরুরি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মোহতরম হাজিরিন, আজকে আলোচনা করব মাজার ভাঙ্গার বিষয়ে। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে ইসলামপন্থী, নাম দিয়েছে ইসলামিস্ট বা ইসলামপন্থী এক দল, বিভিন্ন জায়গায় গিয়ে মাজার ভাঙতেছে এবং মন্দির পাহারা দিতেছে। আউলিয়াই কেরাম, আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের মাজারাত ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এবং মন্দিরে যেখানে শিরিক হয়, সরাসরি মূর্তি পূজা হয়, সেই জায়গাগুলা তারা পাহারা দিচ্ছে। মন্দির বা আমাদের অন্য ধর্মাবলম্বী যেই ভাইরা বাংলাদেশে আছে, তাদের জিম্মাদারি, তাদের দায়বার, তাদের দায়িত্বটাও আমাদের কর্তব্য। আমি কিন্তু ওনাদেরকে বলছি না, এটা আপনারা মিস আন্ডারস্ট্যান্ডিং করার কোনো সুযোগ নেই। আমি বুঝাতে চাচ্ছি, একদিক দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, আরেক দিক দিয়ে মন্দির পাহারা দিচ্ছে। মন্দির বা অন্য ধর্মাবলম্বী ভাইদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, প্রশাসনিক অধিকার, এটা অবশ্যই সে পাবে, নিশ্চিতভাবে পাবে। কিন্তু আপনি একদিক দিয়ে মাজার ভাঙছেন, আরেক দিক দিয়ে মন্দির পাহারা দিচ্ছেন। আপনাদের জন্য একটি হাদিস, সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 6926, সহিহ বুখারী হাদিস নাম্বার 6926, আর মূল কিতাবের হাদিস নাম্বার হচ্ছে, আপনাদেরকে বলছি, 4351। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেন থেকে মাটি মিশ্রিত স্বর্ণ নিয়ে আসছেন হুজুরের কাছে। হুজুর চার ব্যক্তিকে নজদের চার ব্যক্তিকে ওই মাটি মিশ্রিত স্বর্ণগুলো দিয়ে দিলেন, ভাগ করে দিয়ে দিলেন। ফাকালাত কুরাইশুন, ফাগাদিবাত কুরাইশুন, কুরাইশের কিছু লোক রাগান্বিত হয়ে গেলেন। ফাকালু আতুতি সানাদিদা নাজদ ওয়া তাদাউনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্বর্ণগুলো নজদের চারজনকে দিয়ে দিলেন, আর কুরাইশ আমাদেরকে ছেড়ে দিলেন, আমাদেরকে দিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নামা ফাআলতু যালিকা লিআতাআল্লাফাহুম, আমি তাদেরকে আকৃষ্ট করবার জন্য, ধর্মের প্রতি, দিনের প্রতি আকৃষ্ট করবার জন্য দিয়েছি। ফাজা আরাজুলুন কাসসুল লিহিয়া, অতপর দেখলাম এক ব্যক্তি আগমন করলো ঘন দাড়ি, একেবারে বড় বড় দাড়ি, এরপরে টাগরা টাগরা চোখ, এই আপনার যে গলা বা ঘেড়ি একবারে ফুরা। রসুল তার আলামত বলতেছে, ঘেড়িটা একেবারে পুরা, গর্দান পুরা, গোস্তে পুরা। মাখলুকুর রাসি, মাথা মুন্ডানো, খেয়াল করেন, মাখলুকুর রাসি, মাথা মুন্ডানো, ঘন দাড়ি, ঘেড়ি একবারে মোটা, মাথা মুন্ডানো, টাক্কা বেল্লা বেল্লা আর কি, টাক্কা, এরকম একটা লোক আসলো। ফাকালা ইত্তাকিল্লাহ, লোকটা এসে বললো আল্লাহকে ভয় করুন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ফামাইয়ুতিল্লাহ ইন আসাইতুহু, আমি যদি দুনিয়াতে অবাধ্য হই, তা আল্লাহকে ভয় করার, আল্লাহর অনুগত্য করার আর কে বাকি আছে, আল্লাহকে অনুগত্য করার আর কে বাকি আছে। এই দীর্ঘ হাদিস বলার পরে লোকটা চলে গেল। এক ব্যক্তি অনুমতি চাইলে, হুজুর তাকে হত্যা করার অনুমতি দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললে, ইন্না মিন ইহাদা কওমান ইয়াকরাউন আল কোরআন লা ইউজাউজু জানাহিরাহুম, এই ধরনের ব্যক্তিদের নসল থেকে এমন কিছু লোক আসবে যে তারা কোরআন তালাওয়াত করবে, কিন্তু কোরআন তালাওয়াতের সুর তাদের কণ্ঠনালী ভেদ করে নিচে যাবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা আহলে ইসলাম মুসলমানদের হত্যা করবে,
ওয়া দাউনা আহলাল আওসান, মূর্তি পূজারীদেরকে সহযোগিতা করবে, ছেড়ে দিবে। কি বলছে, চমৎকার কথা, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া দাউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকে হত্যা করবে, আঘাত করবে, হ্যাঁ অত্যাচার করবে, মুসলমানদের উপর লাঠিপিটা করবে, আর ওয়া দাউনা আহলাল আওসান, মূর্তি পূজারীদেরকে সুরক্ষা করবে, তাদেরকে ছেড়ে দিবে। হ্যাঁ ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে, ধনুক থেকে তীর যেমনিভাবে বের হয়ে যায়। মুসলিম শরীফে আসছে হাদিস 1066, সহি বুখারিতে আসছে, অন্য অন্য কিতাবের মধ্যে আসছে। ভাই এবার আসেন, আমি আপনাদেরকে কিছু কথা বলি। মুসলমানকে হত্যা করা, কাফেরকে ছেড়ে দেওয়া, কি বুঝলেন এই হাদিসের মাধ্যমে? নিশ্চয়ই তারা খারিজি, নিশ্চয়ই তারা খারিজি। মুসলমানকে, মুসলমানদেরকে হত্যা করবে, খারিজিদেরকে ছেড়ে দিবে। দেখেন মাজার ভাঙ্গার দ্বারা গণতান্ত্রিক অধিকার নষ্ট করা হচ্ছে। মাজারে আল্লাহর বান্দারা আল্লাহর ওলিদের জিয়ারত করে, আল্লাহর ওলিদের বুজুর্গ ব্যক্তিদের, যারা দেশে ইসলাম নিয়ে আসছে, যারা দেশে ইসলাম প্রচার করেছে, যারা হাজার হাজার লাখ লাখ মানুষকে আল্লাহর দিনের পথ ও মত দেখিয়ে এখন তারা তাদের জান্নাতের বাগানে ঘুমায় আসে, তাদের কবরগুলো মাজারগুলোকে সুন্দর মতো পরিপাটি করে রাখা হয়েছে যাতে করে মানুষ জিয়ারত করতে পারে। আপনি জিয়ারতের জায়গাগুলো ভেঙে দিচ্ছেন, এটা গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই সুরক্ষা হচ্ছে না, বরং লঙ্ঘন হচ্ছে। মাজারে শিরিক হলে ও যারা ভণ্ডামি করে এবং গায়েবী মাজার বলে চালিয়ে দিচ্ছে, সেগুলো প্রশাসনের সাহায্যে ধ্বংস করুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো মাজারে শিরিক হয়, কুফর হয়, গাঁজা হয়, ভণ্ডামি হয়, এগুলা তো আমার আর আপনার অধিকার না, এগুলা আমরা প্রশাসনের সহযোগিতায় সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা দূর করব। তাহলে গণতান্ত্রিক দেশে আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, এটা তো কোনোভাবে একটা রাষ্ট্রের সৌন্দর্য হতে পারে না। ভণ্ডামি দূর করলে আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়ে ভণ্ডামিগুলো দূর করব। গায়েবী মাজার যেখানে কোনো ভিত্তি নাই, ওইটা গুড়িয়া ভাঙ্গিয়া ওইটার একবারে আমরা বরবাদ করে দেব, সর্বস্তরের ওলামায়ে কেরামের সম্মতিতে। তাহলে এগুলো তো আমি আপনি করতে পারি না, এভাবে তো গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এরপরে আসেন, আপনাদেরকে আরও বলছি, সুন্দর পরিবেশ করে জিয়ারতের ব্যবস্থা করুন। আপনারা সেখানে গিয়ে মাজার ভাঙতেছেন, মাজার না ভেঙে যেগুলা শিরকি কুফুরি কার্যক্রম আছে এগুলা সরায়া এটাকে সুন্দর মতো পরিবেশ তৈরি করে আপনি নিজে একটা তালিমি জলসা চালু করে দেন না। আপনার থেকে মানুষ শিক্ষা নিবে, জাতি শিক্ষা নিবে, যে এতদিন চলছে গাজা আর এখন চলতেছে আল্লাহ জিকির, এটা দেখতে তো সুন্দর দেখা যাবে। আপনি সেটা না করে কি করলেন, ভেঙে দিলেন। এবার আসেন, বাংলাদেশে সুন্নি মুসলমান 70%-এর বেশি, যদি তারা ফেতনায় বিশ্বাসী হতো, এই ইসলামপন্থী নাম দিয়ে যারা ফেতনা করে তাদের দমাতে মাত্র একদিন সময় লাগব। বাংলাদেশে সুন্নি মুসলমান 70%-এর বেশি, ইসলামপন্থী নাম দিয়ে যারা মাজার ভাঙতেছে, মাজারে গিয়া উল্টাপাল্টা কার্যক্রম করতেছে, মসজিদ দখল করতেছে, মাদ্রাসা দখল করতেছে, আজকে যদি সুন্নি মুসলমানরা যদি ফেতনায় বিশ্বাসী হতো আপনাদের মতো, তাহলে আপনাদেরকে গায়েল করতে একদিন সময় লাগতো। কিন্তু আমরা তো ফেতনায় বিশ্বাসী না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসে না। বোঝা গেল যারা এই কাজ করে তারা ফেতনাবাজ, তারা ফাসেন আল্লাহর বিধান অনুযায়ী। এবার আসেন, এখন পর্যন্ত ইসলামপন্থী দাবিদাররা একটা মদের বার ও একটা নাইট ক্লাব হামলা করে নাই। বোঝা গেল এদের দুশ্মনী ওলিদের সাথে। বাংলাদেশে হাজার হাজার ব্যবসাখানা পতিতালয় আছে, শত শত নাইট ক্লাব আছে, শত শত মদের বার আছে, সেখানে কি ইবাদত হয়? সেগুলা গিয়া ভাঙ্গেন না দেখি, আড্ডুড্ডি ভাঙ্গে এরপরে ভাই আত্মের মধ্যে ধরাইয়া দিব। আপনি যদি এতই ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে মাজার লগের সাথে সাথে নাইট ক্লাব ক্লাবগুলো ভেঙে ফেলেন, আপনার কি বলা হয় মদের বারগুলো ভেঙে ফেলুন, পতিতালয়গুলো ভেঙে ফেলুন, এগুলো করেন না কেন? এবার আসেন, শিরকের কারণে যদি মাজার ভাঙতে হয়, তবে বলৎকারের কারণে কিছু মাদ্রাসাও ভাঙ্গা জরুরি। শিরিক কুফর হয় মাজারে, এ কারণে মাজার ভেঙে ফেলেছেন,
নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে, শুধু মাদ্রাসা বলবো না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় বলৎকার হয়, বলৎকার। তাহলে খবরের কাগজও তো এটা নতুন না, হাজার হাজার কাটিং খবরের কাগজ দেখানো যাবো যে শিশু বলৎকার হচ্ছে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। তাহলে মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, মাদ্রাসায় যে বলৎকার হয়, তাহলে বলৎকারের কারণে তো মাদ্রাসা ভাঙা জরুরি। ভাইরা কথাগুলো চিন্তা করে দেখবেন, ইনসাফের দৃষ্টিতে কথা বলতেছি, আমি বলছি না ভণ্ডামি চলুক, খেয়াল করুন। আমরা জিয়ারত ও ইসালে সওয়াবে বিশ্বাসী, মাজার পূজায় নয়। যারা গালি দিবে তারা দয়া করে তারই ভার নিতে হবে, গালি গালাস করবে তার দায়ভার তারাই নিতে হবে। এবার আসেন মূল কথা, যে কথাগুলো আমরা বলছি এখানে আপনাদেরকে পয়েন্টগুলো তুলে ধরছি, পয়েন্টগুলো তুলে ধরছি সেটা হচ্ছে, আসলে মাজার আল্লাহর ওলিদের মাজার, জার আয়াজুর জিয়ারাতান মাজার, অর্থাৎ যেখানে জিয়ারত করা হয়, জিয়ারতের জায়গা, আরবি শব্দ মাজার, জাইরুন মাজারুন, হ্যাঁ, জাইর জিয়ারতকারী মাজার, যা জিয়ারত করা হয়, ইসমাফুলের সিগা, এটা বোঝার কথা। তো জিয়ারতের জায়গা, জিয়ারতের জায়গা, জিয়ারতকৃত স্থান, তো সেই জায়গায় আপনার এই ভণ্ডামি দূর করে জিয়ারতের ব্যবস্থা করবেন, ভণ্ডামি দূর করে জিয়ারতের ব্যবস্থা করবেন। এখানে তো মাজার ভাঙ্গার কোনো কারণ দেখতেছি না, এতে করে তো বাংলাদেশের বর্তমান যে একটা সিচুয়েশন চলতেছে, এই বহির্বিশ্বে এই ফুটেজগুলো দেখাইয়া বলা হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে সে দেশ চালাতে অক্ষম, এ কারণে অরাজকতা, হামলা, দাঙ্গা, হাঙ্গা সৃষ্টি হচ্ছে। এটা তো আমাদের জন্য সার্বজনীন ক্ষতি, সার্বজনীন ক্ষতি। যখন দেশ সুস্থ হবে, শান্ত হবে, তখন প্রশাসনের অনুমোদনে, তাদের সহযোগিতায় ভণ্ডামি যেখানে যেখানে হয় এগুলো দূর করেন, মাজার জিয়ারতের ব্যবস্থা সুন্দর মতো, যা এর জিয়ারতকারীদের জন্য ব্যবস্থা করে দেন। এর চাইতে তো সুন্দর কিছু আর নেই, ফেতনা করবেন কেন? ফেতনা তো মুসলমান করে না, ফেতনা তো ফাসেদরা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। ভাইরা আমার, এগুলো আর করবেন না। আল্লাহর গোলাপ শাহ রহমতুল্লাহ আলী মাজার ভাঙ্গার হুমকি দিছে, ৩৬০টাউলিয়ার একজন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সবসঙ্গী, ৩৬০টাউলিয়ার একজন গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, ভাঙবেন কেন? জিয়ারতের ব্যবস্থা করুন, শিরিক কুফর দূর করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।